Assalamualaikum, সম্মানিত অতিথি, আজকে এখানে সবাই সমবেত হয়েছি স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি এবং রাজ্যের প্রযুক্তি এবং সম্প্রসারণের সাথে সেমিনার এই জিনিসটাকে এইভাবে ইউজ করা যায় এটা আমরা ভাবি ঠিক না মানে দেখা যাচ্ছে হয়তো আমরা মুড়ি খাই মুড়িটাকে একটা প্লেটে নিয়ে কি হয়তো গুড় বা কিছু দিয়ে খাই বা এটাকে যে মোয়া বানায় ও খাওয়া যায় বা আরো কিছু দিলে আরো সুন্দর হয় মোয়াটাতে আরো কিছু অ্যাড করলে আরো টেস্টি হয় আরো ইফেক্টিভ হয় এগুলোই কিন্তু মূলত আমরা এখানে শিখলাম যে হাতের কাছে থাকা জিনিসটাকে আরো কিভাবে এটাকে সুন্দরভাবে ব্যবহার করা যায় তাই না কারণ যে প্রযুক্তি গুলো দেখালো যে উপাদান গুলো তারা ব্যবহার করছে এগুলো সবই কিন্তু আপনারা চিনেন এমন তো না যে আপনারা প্রশ্ন করছেন আচ্ছা বাঁশ দিয়ে যে এটা বানাইলে বাঁশটা বিষয়টা তো কথা বাঁশটা সবাই চিনে তাই না কিন্তু আমরা এইভাবে ভাবি ওইটাই বলবো যে আপনাদের ভাবনার যে দুয়ার গুলা ওইটাকে খুলে দেন একটা ভালো জিনিস যখন চিন্তা করবেন তখন দেখবেন অটোমেটিক ভালো দরজা গুলা আরো চিন্তার দরজা গুলো খুলে যায় ওটাই বলো যে চিন্তার দ্বারকে উন্মুক্ত করে এবং সুন্দর চিন্তা করে তো সবাই আমাদের যে স্থানীয়ভাবে এরকম আরো বেশি কিছু প্রযুক্তি হয়তো এখান থেকে এগুলো প্রদর্শিত হয় কিন্তু আমরা জানি যে এগুলো হয় এগুলো প্রচার করে এবং তার জন্য নিজেরা ফিট থাকে সুস্থ থাকে এবং যারা ঢাকা থেকে এসেছেন অত্যন্ত চমৎকারভাবে তারা তাদের প্রেজেন্টেশন দিয়ে গেছে এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানছি এবং সর্বোপরি আপনারা সবাই যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং প্রোগ্রামের থেকে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানে আমার কথা শেষ করছি।